অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আমরা দেখেছি যে ফেসিস্ট গভর্নমেন্টকে, খুনি গভর্নমেন্টকে তারা পুনর্বাসনের জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এই পুনর্বাসন বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। যে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে, এই ব্যানারটির আন্ডারে যতগুলো হচ্ছে কর্মসূচি পালন করা হয়েছে, সবগুলো কর্মসূচি হচ্ছে কিন্তু ছাত্র নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকেট কার্যক্রম, শাটডাউন কার্যক্রম, আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরোস কার্যক্রম, মার্চ ফর জাস্টিস কার্যক্রম, যত ধরনের কার্যক্রম, পরবর্তীতে আমাদের ওয়ান পয়েন্ট মুভমেন্ট, সেরাজের পতনের যে আন্দোলন, সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ যেটি ছিল 5ই অগস্ট, এই লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের, নাগরিকদের, সমাজের সব ক্লাসের মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ের যারা রয়েছি, আমরা সমন্বয়কটা শুধুমাত্র সমন্বয় করেছি। আরেকটি জিনিস যদি আপনারা দেখেন, সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায়, তখন কিন্তু যাত্রাবাড়িতে, উত্তরাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ের ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয় থাকছে কি থাকছে না, সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে যদি নির্যাতন হয়, সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যায়। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে, সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিই। অপরাধ ট্রাইব্যুনালে খুনি আসিনাকে প্রধান আসামি করে এবং এই ফেসিজমকে, যারা এতদিন পর্যন্ত যারা এই ফেসিজমের যারা হচ্ছে বেনিফিশিয়ারি ছিল, তাদেরকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। তৃতীয়ত, মিডিয়া কর্মীদের কাছে আমাদের আহ্বান থাকবে, যারা এই ফেসিস গভর্নমেন্টকে এতদিন পর্যন্ত সার্ভ করেছে, টিকিয়ে রেখেছে, বিভাজনের রাজনীতি বিদ্যমান করে যারা এই ফেসিস গভর্নমেন্টকে সেবা দিয়েছে, তাদের খবর যেন প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা না হয়, সেই জায়গাতে জনগণ, আমরা মিডিয়া কর্মীদের